প্রিয় এইচএসি একুশ বেসরের শিক্ষার্থী বন্ধুরা আসলাম আলাইকুম গত দুই দিন আগেই তোমাদের এইচএসি রেজাল্ট প্রকাশিত হয়েছে আর আজকেই হচ্ছে তোমার এম আইএসটি সার্কুলার দিয়ে দিয়েছে আমি কিন্তু এর আগে একটা এম নিয়ে ভিডিও করেছিলাম এবং সেখানে বলছিলাম যে এইচএসি রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমার এম আইএসটি অ্যাডমিশন সার্কুলার দিয়ে দেবে কারণটা কি এম ইউনিভার্সিটি এটা আর্মিদের দ্বারা পরিচালিত হয় এবং আর্মিদের যে ভার্সিটিগুলো পরিচালনা করে আর্মিরা সেই ভার্সিটিগুলোতে কিন্তু রুলস এবং রেগুলেশনটা অনেক ভালোভাবে নিয়ন্ত্রিত হয় এবং মানা হয় তো ওদের ক্ষেত্রে সেশন জট এটা একেবারেই মনে করো ওরা মানতে চায় না ঠিক আছে ওরা সেশন জট কোনোভাবেই রাখতে চায় না ওরা করোনা থাকুক আর যাই থাকুক না কেন ওরা খুব সুন্দর মতো প্রত্যেকটা সেশন খুব সুন্দর মতো ওরা ক্লিয়ার করে প্রত্যেকটা ব্যাচকে বের করে দেয় এই জন্য এমআইএসটি একদিক থেকে খুবই ভালো যে হচ্ছে গিয়ে সেশন জটের কোনো ঝামেলা নেই আর নিয়ম শৃঙ্খলা অনেক ভালো কোনো রাজনীতি নেই কোনো ঝামেলা নেই সেদিক থেকে এম ক্যাম্পাসটা অনেক অনেক বেটার তো এই এম সার্কুলার প্রকাশিত হয়েছে আমি আজকের ভিডিওতে বলবো যে এম আইএসটিতে ভর্তি পরীক্ষা দিতে তোমার কী কী যোগ্যতা লাগতে পারে কারা পরীক্ষা দিতে পারবে কারা পরীক্ষা দিতে পারবে না কতজন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে টোটাল সিট কত ভর্তি পরীক্ষার কোশ্চেনের বন্টন কেমন সব কিছু বলবো সো পুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে ওকে আচ্ছা তো দেখো তোমার ভর্তি পরীক্ষার জন্য যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সতেরোই ফেব্রুয়ারি ওকে অর্থাৎ আজকে হচ্ছে তোমার পনেরো তারিখ কালকে পরশু তারপরের দিন হচ্ছে সতেরো তারিখ পরশু দিন থেকে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন স্টার্ট আর অ্যাপ্লিকেশন শেষ হবে কোথাও পাঁচ মার্চ আমি আবারও বলতেছি অ্যাপ্লিকেশন শেষ হবে পাঁচ মার্চ আচ্ছা আর এক্সাম ডেট কত আঠারোই মার্চ ঠিক আছে এক্সাম ডেট খুব ভালো করে মাথায় রাখো আঠারোই মার্চ আচ্ছা এখন এমআইএসটিতে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে এ ইউনিট আর একটা হচ্ছে বি ইউনিট এ ইউনিট হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এটা কি ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আর বি ইউনিট হচ্ছে তোমার আর্কিটেকচার ফ্যাকাল্টি ওকে তো এ ইউনিটের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আটশো টাকা বি ইউনিটের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক হাজার টাকা হুম আর্কিটেকচার ফ্যাকালটিতে একটু অ্যাপ্লিকেশন যে ফি এটা একটু বেশি কারণ ওখানে ড্রয়িং এর জন্য আলাদা করে কাগজপত্র দিতে হয় এই জন্য ওরা একটু বেশি ফি নেয় আচ্ছা তো দেখো যেটা এ ইউনিটের পরীক্ষা এ ইউনিটের পরীক্ষা হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আর আর্কিটেকচার যারা পরীক্ষা দিবা আর্কিটেকচার পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমার ড্রয়িং করা লাগে সেই সেই ড্রয়িং পরীক্ষা দেখো ড্রয়িং পরীক্ষা হবে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ড্রয়িং এক্সাম কয়টা হবে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ড্রয়িং এক্সাম হবে ওকে আর সেন্টার একটাই সেটা হচ্ছে ঢাকাতে এবং ঢাকাতে বলতে এম ক্যাম্পাসেই তোমার হচ্ছে গিয়া পরীক্ষাটা হবে ওকে এখন আমরা কোয়ালিফিকেশনের দিকে চলে আসি ও কোয়ালিফিকেশন বলার আগে একটু বলে নিই ধরো যারা বি ইউনিটের পরীক্ষা দিবা অর্থাৎ আর্কিটেকচার ইউনিটের পরীক্ষা দিবা তাদের কিন্তু এই যে দশটা থেকে বারোটার সময় এ ইউনিটের পরীক্ষা দেওয়া লাগবে আবারও বলতেছি দশটা থেকে বারোটার সময় এ ইউনিটের পরীক্ষা দেওয়া লাগবে তারপরে তোমরা ক্যাম্পাসে ওয়েট করবা খাওয়া দাওয়া করবা লাঞ্চ করবা তারপরে তোমরা হচ্ছে আর্কিটেকচার এক্সাম দেবা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টা ওকে আচ্ছা কোয়ালিফিকেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে এসএসসিতে এসসিতে দু হাজার আঠারো অথবা দু হাজার পাস পাশ করতে হবে অর্থাৎ এসএসসি ব্যথ হওয়া লাগবে দু হাজার আঠারো অথবা দু হাজার উনিশ এবং জিপিএ থাকা লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো পাঁচের ভিতরে ফোর পয়েন্ট জিরো জিরো এবং উইথআউট ফোর সাবজেক্ট কী বললাম উইথআউট ফোর সাবজেক্ট জিপিএ কত থাকা লাগবে চার থাকা লাগবে আর এইচএসসির ক্ষেত্রে এইচএসসির ক্ষেত্রে তোমার পাঁচের সনটা হতে হবে দু হাজার বিশ অথবা দু হাজার একুশ এবং তোমার গ্রেট পয়েন্ট থাকা লাগবে সতেরো সতেরো থাকা লাগবে সতেরো কিসে কিসে সতেরো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ তাহলে ম্যাথে হচ্ছে পাঁচ পয়েন্ট ফিজিক্সে পাঁচ পয়েন্ট কেমিস্ট্রিতে পাঁচ পয়েন্ট ইংরেজিতে পাঁচ পয়েন্ট তাহলে টোটাল চার পাঁচা বিশ এই বিশের ভিতরে তোমার থাকা লাগবে কত সতেরো বিশের ভিতরে থাকা লাগবে সতেরো তাহলে তোমার মনে করো যে এইচএসসি এসএসসি মে মেট্রিকের রেজাল্ট চারের উপরে উইদাউট ফোর্থ সাবজেক্ট চারের উপরে এবং এইচএসসিতে তোমার হচ্ছে গিয়ে সতেরো যদি থাকে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা পরীক্ষা না কিন্তু অ্যাপ্লাই করতে পারবা এখন অ্যাপ্লাই করলেই তো হবে না এরা কিন্তু সিলেকশন করবে এবার কি করবে সিলেকশন করবে তো সিলেকশন পদ্ধতিতে কি দেখো ফার্স্ট টাইমার যারা আসে তাদের নেবে আট হাজার অর্থাৎ মেধার ভিত্তিতে বোর্ড পরীক্ষার রেজাল্টের মেধার ভিত্তিতে অর্থাৎ এখন এ প্লাস পেলেই কাজ হবে না তোমাকে তোমার যে নাম্বার সেই নাম্বারটা দেখবে ধরো যে তুমিও এ প্লাস আমিও এ প্লাস তোমার বন্ধু এ প্লাস সবাই এ প্লাস কিন্তু এই এ প্লাস দেখবে না দেখবে হচ্ছে নম্বর যে যদি আমার নম্বর বেশি থাকে তাহলে আমি পরীক্ষা দিতে পারবো যদি তোমার বন্ধু পরীক্ষা নম্বর বেশি থাকে সে পরীক্ষা দিতে পারবে যদি তোমার নম্বর কম থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না ওকে আচ্ছা তো এই যে সিলেকশন প্রসেস ফার্স্ট টাইম আর স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে আট হাজার এটা সম্পূর্ণ মেধার ভিত্তিতে করা হবে সেকেন্ড টাইম আর আসে এমআইএসটিতে সেকেন্ড টাইম আসে এবং সেকেন্ড পরীক্ষা পারবে দুই হাজার টোটাল দশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এবার এম আইএসটিতে এবং যারা সেকেন্ড টাইম কত নম্বর কাটা যাবে পাঁচ পার্সেন্ট নম্বর কাটা যাবে ধরো যে তুমি পাইলা ধরো তুমি পাইলা একশো তাহলে একশো পাঁচ পার্সেন্ট কত পাঁচ তাহলে তোমার পাঁচ নম্বর কাটা যাবে ধরো তুমি পাইছো পঁচাত্তর তাহলে পঁচাত্তরের পাঁচ পার্সেন্ট নম্বর কাটা যাবে ওকে আশা করি বুঝতে পারছো ক্লিয়ার এইটুকু এবার খেয়াল করো নেগেটিভ মার্কিং এমআইএসটিতে কোনো নেগেটিভ মার্কিং নাই এমআইএসটিতে কোনো নেগেটিভ মার্কিং নাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যাবে ইয়েস ক্যালকুলেটর ইউজেবল এম ক্যালকুলেটর ক্যালকুলেটার ইউজেবল কেন ক্যালকুলেটর ইউজেবল দেখো যখন তুমি ভর্তি পরীক্ষার মান বন্টনের দিকে তাকাবা তখনই বুঝতে পারবা যে আসলে কেন ক্যালকুলেটর ইউজ করা যায় এমআইএসটি সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমি কি বললাম এমআইএসি সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং এখানকার যে প্রশ্নগুলো হয় প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন প্যাটার্নের হয় ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের হয় তো দেখো এখানে ম্যাথ ম্যাথ থেকে টোটাল আটটা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ তাহলে টোটাল পাঁচ এবং আট গুণ করলে হয় চল্লিশ ম্যাথে চল্লিশ নম্বর ফিজিক্স থেকে কোশ্চেন থাকবে ছয়টা প্রত্যেকটা প্রশ্নের নম্বর মান হচ্ছে পাঁচ তাহলে টোটাল হচ্ছে গিয়ে তোমার প্রশ্ন হচ্ছে তিরিশটা টোটাল নম্বর হচ্ছে তিরিশ কেমিস্ট্রি থেকে প্রশ্ন থাকবে চারটা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ তাহলে টোটাল মান নম্বর থাকবে বিশ ইংরেজি থেকে ইংরেজি থেকে প্রশ্ন থাকবে দুইটা এবং প্রত্যেকটা প্রশ্নের নাম নাম্বার হচ্ছে পাঁচ তাহলে টোটাল ইংরেজিতে কত আসতেছে দশ তাহলে ইন টোটাল তুমি যদি চারটা সাবজেক্টের হিসাব করো তাহলে আলটিমেটলি একশো নম্বর এই একশো নম্বর হচ্ছে এ ইউনিট এটা হচ্ছে এ ইউনিটের নম্বর এছাড়াও যারা আর্কিটেকচার এক্সাম দেবে আর্কিটেকচার এক্সামে তোমার হচ্ছে কি ড্রয়িং ড্রয়িংয়ের জন্য ড্রয়িং এবং আর্কিটেকচার রিলেটেড প্রশ্ন থাকবে একশো নম্বরে ড্রয়িং এবং আর্কিটেকচার রিলেটেড প্রশ্ন থাকবে কত একশো নম্বরের পরীক্ষা প্রশ্ন থাকবে এবং এই একশো নম্বরের পরীক্ষা তোমাকে দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দিতে হবে ওকে তো প্রত্যেকটা পরীক্ষার সময় কত ঘন্টা করে দুই ঘন্টা করে আর দেখো কোশ্চেন আটটা ছয়টা চারটা দুইটা তাহলে আট আর ছয় চোদ্দ চোদ্দো আর চার আঠারো আঠারো আট দুই বিশ তাহলে বিশটা প্রশ্নে তোমার হচ্ছে গিয়ে একশো নম্বর তার মানে বুঝতেই পারতেছো যে এখানে রিটেন টাইপের প্রশ্ন হবে অর্থাৎ এমসি কিউ না এখানে সম্পূর্ণ রিটেন পরীক্ষা হবে সো রিটেন পরীক্ষাতে তোমাকে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে দেবে এবং প্রশ্ন আমি আবারও বলতেছি ইঞ্জিনিয়ারিং বেসিস হবে ঠিক আছে তারপরও যদি কেউ এক্সপিরিয়েন্স গেদার করতে চাও পরীক্ষা দিয়ে তাহলে সে অ্যাপ্লাই করতে পারো আচ্ছা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এমআইসিতে কোনো সেশন জট নাই এই জন্য এমআইসিতে পড়ে তুমি অনেক অনেক মজা পাবা আর এমআইএসিতে কোনো পলিটিক্স নাই সো যারা চিন্তা করতেছো যে আমি ক্যাম্পাস থেকে পলিটিক্সের শিকার হতে পারি তাদের জন্য এমআইসটি অনেক বেস্ট কারণ এখানে কোনো পলিটিক্স নাই ক্যাম্পাসটা অনেক সুন্দর সুশৃঙ্খল এবং অনেক ম্যানার আছে এখানে হ্যাঁ তুমি অনেক ম্যানার শিখতে পারবা যে মানুষের সঙ্গে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় দশটা মানুষের সামনে দাঁড়ায় কীভাবে প্রেজেন্ট করতে হয় নিজেকে তো এইসব জিনিস কিন্তু তুমি এমআইসিতে শিখতে পারবে এমআইসিতে অনেকগুলো ক্লাব আছে অনেকগুলো ক্লাব আছে যে সকল ক্লাব তোমার সেলফ ডেভেলপমেন্টে হেল্প করবে ওকে আচ্ছা এবার এমআইসি তোর সিট হচ্ছে পাঁচশো সত্তরটা সিট আর আর্কিটেকচার যে ডিপার্টমেন্ট আর্কিটেকচারে আছে পঁচিশটা সিট আর্কিটেকচারে আছে পঁচিশটা সিট তো এই হচ্ছে এমআইএসটি নিয়ে আলোচনা টুকটাক এই হচ্ছে এমআইএসটি র কথা আর যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আসো মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তারা তাদের সময়টাও ঘনিয়ে আসতেছে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা হবে পহেলা এপ্রিল এখনও সার্কুলার দেনে তারপর পহেলা এপ্রিল ওরা বলে দিছে তার মানে পহেলা এপ্রিল পরীক্ষা হচ্ছে তো এই যে পহেলা এপ্রিল পরীক্ষা হবে তো এখন এই মুহূর্তে তোমরা কী পড়বা দেখো কনসেপ্ট তো অনেক পড়ছো কনসেপ্ট অনেক পড়ছো এখনও নতুন করে কোনো কনসেপ্ট পড়ার কিছু নাই আর যদি কনসেপ্টে গ্যাপও থাকে এই গ্যাপটা এখন ওভাবে পূরণ করতে পারবো না তো তোমাকে বলবো যে তুমি প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো যত বেশি পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করবা তত প্রশ্নের সঙ্গে তুমি ফ্যামিলিয়ার হওয়া পরিচিত হবে তখন তুমি প্রশ্ন দেখে খুব সহজেই অ্যাপ্রোচ করতে পারবা হ্যাঁ প্রশ্নকে তোমার প্রশ্ন দেখে তোমার ভয় লাগবে না তো এইটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল আমি প্রশ্ন প্র্যাকটিস করি না এই কারণে আমি যখন সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তখন প্রশ্ন দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম পারা জিনিসটাও ভুল করে আসছি তো তোমাদের জন্য আমি একটা বই বের করছি মেডি চ্যান্স বুক আমি না মানে আমি এবং আমার টিম মেম্বার যারা আছে মেডি চ্যামস বুক এখানে তোমার দশ হাজার প্লাস প্রশ্ন এবং সমাধান আছে দশ হাজার প্লাস প্রশ্ন এবং সমাধান এবং বইটা সাধারণ হয়েছে থ্রি স্টেপ ফর্মুলাতে থ্রি স্টেপ ফর্মুলা এটা কী জিনিস এটা বইটা কিনলেই বুঝতে পারবা আর আমি এখনও বলতেছি শতভাগ প্রশ্নের কমন শতভাগ কমনের নিশ্চয়তা পাচ্ছ বইটা কিনলে কেন শতভাগ কমনের নিশ্চয়তা কারণ দেখো তোমার হচ্ছে গিয়ে যে দশ হাজার কোশ্চেন যদি থাকে সেখান থেকে কি পঞ্চাশটা বা মানে সেখান থেকে কি একশোটা প্রশ্ন আসা সম্ভব না অবশ্যই সম্ভব আর দশ হাজার প্রশ্ন পড়লে আসলে বইয়ের বাকি থাকে না কোনো কিছু আর আমরা যখন বইটা তৈরি করছি প্রত্যেকটা লাইন থেকে আমরা কোশ্চেন করছি প্রত্যেকটা লাইন থেকে সো মেডিকেল পরীক্ষাতে মানে বাদ দিতে পারবে এমন কোনো জায়গা আমরা রাখি নেই ঠিক আছে সব জায়গা থেকে আমরা প্রত্যেক বইয়ের বই প্রত্যেকটা লাইন থেকে আমরা কোয়েশ্চেন করছি আর বইটা যদি প্রিভিউ দেখতে চাও তাহলে নিচের লিঙ্কে ক্লিক করো নিচের লিঙ্কে ক্লিক করে বইয়ের প্রিভিউ দেখো পিডিএফ দাম হচ্ছে তোমার তিনশো দশ টাকা আর হার্ড কপির দাম হচ্ছে ছয়শো দশ টাকা ঠিক আছে পিডিএফ কপির দাম তিনশো দশ টাকা হার্ড কপির দাম ছয়শো দশ টাকা কেউ যদি নিতে চাও তাহলে সরাসরি টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো সরাসরি টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো জিরো ওয়ান থ্রি টু ওয়ান নাইন থ্রি ফাইভ জিরো ফাইভ নাইন এই নম্বরে ওকে আর এমএসটি সংক্রান্ত আমি আরও অনেক ভিডিও দেবো যারা নতুন আছে এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ